বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম জে লাউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে আপনাদেরকে ডাটা এন্ট্রির আরেকটি টিউটেল নিয়ে আসছি তো আজকে টিউটেলটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা হল ডাটা স্ক্রেপিং আরেকটা হচ্ছে যে এক্সট্রাক্ট ডাটা এই দুইটা কনসেপ্ট নিয়ে আজকে প্র্যাকটিক্যাল একটা ক্লাস দেখাবো অর্থাৎ একটা টুলস ব্যবহার করে কিভাবে। আপনার ওয়েবসাইট থেকে ডাটাকে এক্সট্রাক্ট করা যায় খুব সহজে এবং স্ক্র্যাপ করা যায় মানে এই জিনিসগুলো একই কথা মানে ডাটাগুলোকে কোনো ওয়েবসাইট থেকে খুব সহজে কিভাবে আপনি বের করবেন টুলসের মাধ্যমে সেটা নিয়ে একটা লাইভ প্রজেক্ট দেখাবো তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক তো গুগল ক্রোমের মধ্যে এক্সটেনশানের মধ্যে আপনার একটা এই এক্সটেনশানটা আপনাদেরকে ইনস্টল করতে হবে লিঙ্কড হেল্পার অটোমেট ওয়ার্ক উইথ লিঙ্ক ইন তো এই এক্সটেনশানটা আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করে এটা সাইন আপ করতে হতে পারে সাইন আপ করে নেবেন তো দেখুন আমরা প্রথমে ডাটা এক্সট্রাক্ট করব অ্যাপেল কোম্পানির আপনার ইউএসের এই কোম্পানির আন্ডারে অনেক আপনার কি আছে এমপ্লয়ের আছে তাদের ডাটাগুলো আমরা এক্সট্রাক্ট করব তো এখানে আমরা অ্যাপেল কোম্পানি ইয়ে করে দিলাম এখানে ইউএসএ দিলাম দিয়ে যখন সার্চ দিলাম তো দেখেন ওদের এই কোম্পানিতে সাতশো ছত্রিশ জন এমপ্লয়ি আছে তাদের রেজাল্টগুলো চলে আসছে আর এই পাশে দেখেন আমরা যে লিঙ্ক হেল্পারের যে এক্সটেনশানটা যে ইনস্টল করছি এটা চলে আসছে তো এই এক্সটেনশানটা অটোমেটিক এই যে এখানে যারা প্রোফাইল আছে তাদের থেকে ডাটাগুলো কালেকশান করে দিবে তো এই দেখেন এখানে আপনার ক্লিক করতে হবে এই যে এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো অপশান আছে তো অনেকগুলো অপশনের মধ্যে আমরা প্রোফাইল এক্সট্রাক্টর যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। এই অপশনটা ব্যবহার করে প্রোফাইল থেকে আমরা ডাটাগুলো কালেকশান করব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে কালেক্ট আরেকটা হচ্ছে এক্সট্রাক্ট আর একটা হচ্ছে এক্সপোর্ট তো প্রথমে কালেক্ট অপশনে যেয়ে আমাদেরকে আপনার যে যে এমপ্লয়ী আছে ওই ওদের এমপ্লয়িগুলোর ডাটাগুলো আগে কালেক্ট করতে হবে তারপরে এক্সট্রাক একটা অপশন আছে ওখানে যেয়ে আমাদেরকে যখন আমরা কে ক্লিক করব তখন সে কি করবে অটোমেটিক ডাটাগুলো এক্সট্রাক করে ফেলবে তারপর হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টে যখন ক্লিক করব আমাদের এই পুরো ওয়ার্কটা সে একটা সিএসবি ফাইল আমাদেরকে ডাউনলোড করে দিবে। তো আমরা প্রথমে কালেক্টে গেলাম কালেক্টে গিয়ে আমরা একটা ফাইল তৈরি করব নতুন একটা ফাইল তৈরি করব তো এখানে ক্রিয়েট নিউ দিয়ে আমি ফাইলটার নাম লিখলাম ড্যামো অ্যাপেল অ্যাপেল দিয়ে দিলাম তারপরে কালেক্ট কন্ট্রাক্ট ফ্রম সার্চ এটাতে ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব সে কি করবে এই যে প্রথম পেজে কিন্তু দশটা প্রোফাইল আছে তো দেখবেন যে এখানে সে কালেক্ট করছে প্রথম পেজে দশটা কালেক্ট করছে করে এরপর দ্বিতীয় পেজে গেছে দ্বিতীয় পেজে অটোমেটিক সে কাজ করতেছে এরপর দ্বিতীয় পেজের ডাটাগুলো প্রোফাইলগুলো কালেক্ট করতেছে তো যখন বিশটা হবে আমি এটাকে স্টপ দিয়ে দিব এ দেখেন এখন বিশটা হয়ে গেছে আমি স্টপ দিয়ে দিলাম মানে আমি বিশটা প্রোফাইল নিব আর যদি স্টপ না দিয়ে সে কিন্তু প্রোফাইল নিতে থাকবে এরপর আমরা এখানে দেখেন নিচে আরেকটা অপশন আছে বিও ভিউ কালেক্টেড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে তো এটাতে যখন ক্লিক করব তখন এখানে অনেকগুলো অপশন থাকবে অর্থাৎ এই অপশন থেকে আপনি যেমন আমরা চাইছিলাম যে বিশটা প্রোফাইল আপনাদের দেখাবো কিন্তু এখানে তিরিশটা প্রোফাইল সে কী করে ফেলছে এক্স আপনার কালেক্ট করে ফেলছে তো এখান থেকে আমি বিশটা বাদ দেওয়ার অপশন আছে বাদ দিব বা বিভিন্ন কিছু অপশন আছে এগুলো আমরা সেটিং করে তারপরে পরবর্তীতে আমরা এক্সট্রা যাব তো দেখেন এখানে আমি একটা এ সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখেন এই যে মোভ সিলেক্টেড টু এক্সকুট লিস্ট এটা যখন কি ক্লিক করব তখন এখান থেকে একটা মানে বাদ দিয়ে ফেলবে এই লিস্ট থেকে তো এইভাবে আমি আরও নয়টা সিলেক্ট করলাম যেহেতু আমাদের বিশটা দরকার আমি তিরিশটা নিয়ে ফেলছি তো দেখেন এখানে আরও নয়টা আমি বাদ দিয়ে দিলাম এখন আমার দেখেন বিশটা প্রোফাইল এখন আছে এই বিষটায় রাখবো আমি এটা ক্লোজ করে উইন্ডোটা চলে গেলাম এরপর আমি যাব এক্সট্রাক্টে যাব তো এক্সট্রাক্টে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন টাইম আউট সেটিং একটা আছে তো এখানে এখানে দেখেন এখানে আপনারা যেভাবে মানে ডিফল্ট থাকে সেটাও দিতে পারেন এখন আমি যেহেতু ভিডিওটা খুব তাড়াতাড়ি করব সেই জন্য আমি একটু টাইমটা এখানে নিচে শর্ট করে দিচ্ছি তো এখানে মিনিমাম তিরিশ সেকেন্ড দেওয়া আছে ম্যাক্সিমাম ছয়শো সেকেন্ড দেওয়া আছে আমি এগুলো একটু রিসেট ফাস্ট টাইম দিয়ে ক্লিক করে আমি একটু কমাই দিচ্ছি এগুলাকে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দিয়ে দিলাম যেন একটু তাড়াতাড়ি হয় দিয়ে সেভি দিয়ে দিলাম আপনারা চাইলে ডিফল্টেও রাখতে পারেন তো দেখেন এখানে এই বিশটা কোয়ারি আছে এখানে আমি যেহেতু আগে দুইটা করছিলাম এই জন্য দুইটা দেখাইতেছে তো এখানে আমি এক্সট্রা কালেক্ট প্রোফাইলে নিচের অপশন যেটা আছে এটাতে আমি ক্লিক করব এখন কি করবে সে দেখবেন যে অটোমেটিক তো এখন এই এই যে এক্সটেনশানটা সে কিন্তু অটোমেটিক্যালি কি করবে একটা একটা প্রোফাইল নিবে নিয়ে একটা একটা মানে ডাটাগুলো সে কালেকশান করতে থাকবে অটো কালেকশান করতে থাকবে তো এখন এই টুলসটা কি করবে আমরা যে বিশটা প্রোফাইল সিলেক্ট করছিলাম এই বিশটা প্রোফাইল অটোমেটিক একটা একটা সে খুলবে খুলে আপনার এইগুলোর ডাটাগুলো সে অটোমেটিক নিতে থাকবে তো দেখেন এই যে প্রথম প্রোফাইলটা খুলছে সে অটোমেটিক আসছে আসার পরে দেখেন অটোমেটিক সে নিজে নিজে এটা কিন্তু অটোমেটিক ব্রাউজ হইতেছে ওই ডাটাগুলো এক্সট্রাক্ট করতেছে সে তারপরে দেখবেন যে এখানে পাশে কয়টা এক্সট্রাক্ট করছে এখানে চলে আসবে এই যে প্রথমটা এক্সট্রাক্ট হয়েছে একটা চলে আসছে এরপরে দেখেন অটোমেটিক আবার দ্বিতীয় প্রোফাইলে চলে যাচ্ছে এরপরে দ্বিতীয়টা সে ডাটাগুলো অটোমেটিক ব্রাউজ হবে অটোমেটিক এটা চলবে তো এইভাবে একটা একটা হইতে থাকবে আমি জিনিসটা টেনে ভিডিওটা আপনার তাড়াতাড়ি করার জন্য দেখাচ্ছি সে একটা একটা করে এইভাবে বিশটা প্রোফাইল এইভাবে অটোমেটিক সে ব্রাউজ হবে ডাটাগুলো এক্সট্রাক্ট করতে থাকবে তো এই দেখেন উনিশটা হয়ে গেছে এই দেখেন বিশটা এখন কমপ্লিট হয়ে গেছে বিশটা আসছে তো আমরা এখানে স্টপ প্রোফাইল এক্স এক্স এক্সট্রাকশান এটা ক্লিক করব। ক্লিক করার পরে এরপর আমরা যাব আপনার ইয়াতে কি এক্সপোর্টে অর্থাৎ যখন আমি স্টবে দিয়ে দিব আমার স্টপের কাজ মানে এক্সট্রাক্টের কাজ শেষ এই অপশানটা বিশটা সে প্রোফাইলগুলো সে কী করে ফেলবে এক্সট্রাক্ট করে ফেলছে এখন আমরা যে ফাইলটা কাজ করছে সেটা ডাউনলোড করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে যাব এক্সপোর্ট অপশানে আসলাম আমরা ডাউনলোড সিএসবি ফাইল এটাতে ক্লিক করলাম তো যে কাজটা সে এক্সপোর্ট এক্সট্রাক্ট করছে সেটা আমি নাম দিলাম ডেমো ফাইল দিয়ে এটা ডাউনলোড করে নিলাম তো এখন আমি ফাইলটা খুলতেছি এই যে দেখেন ফাইলটা ওপেন হয়েছে তো দেখেন এই প্রথমে এখানে সে লিঙ্গিনের এই প্রথমে এখানে সে লিঙ্গিনের প্রোফাইলের ইউজার নেমগুলো নিয়ে আসছে তারপরে আপনার এই ফুল নেমগুলো নিয়ে আসছে যে প্রোফাইলগুলো সে এক্সট্রাক্ট করছে তারপরে ইমেল ইমেল যেহেতু প্রোফাইল থেকে নেই পায়নি সেই জন্য এখানে ইমেলটা খালি আছে তারপরে দেখেন প্রোফাইল ইউআরএল অর্থাৎ লিঙ্ক ইনের প্রোফাইল ইউআরএল টাইগুলো নিয়ে আসছে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল তারপরে অ্যাভাটার মানে ওই যে তার ইমেজ থাকে ইমেজের লিঙ্কগুলো নিয়ে আসছে অর্থাৎ সেই প্রোফাইলগুলো থেকে যত ধরনের ডাটা পাইছে ম্যাক্সিমাম ডাটা সেই কী করে আসছে এখানে নিয়ে ফেলছে তারপরে দেখেন এখানে লোকেশানগুলো নিয়ে আসছে এই যে লোকেশান লোকেশানগুলো সেই যে দেখেন এখানে প্রোফাইলের যে লোকেশানটা আছে সেটা হুবু এখানে নিয়ে আসছে তারপরে বার্থডে পাইছে বার্থডে আনছে সামারি যে ছিল সামারিগুলো আনছে ফোন নাম্বার এখানে ছিল না সেই জন্য ফোন নাম্বার পায় না এই জন্য আনতে পারে নাই তারপরে ওয়েবসাইট পাইছে ওয়েবসাইট নিয়ে আসছে দেখেন অর্গানাইজেশান তারপরে অর্গানাইজেশান টাইটেল মানে তারা কী পদবিতে আছে এগুলো নিয়ে আসছে তারপরে কে কোন সময়ে জয়েন করছে সে ডেটগুলো নিয়ে আসছে তো দেখুন আমরা এই টুলসটা ব্যবহার করে খুব সহজে অনেকগুলো ডাটা আমরা কি করে ফেললাম এক্সট্রাক্ট করে ফেললাম তো এই জিনিসটাকে আসলে ডাটা এক্সট্রাক্টিং বলে ডাটা স্ক্র্যাপিং বলে এগুলাকে এইভাবে বলা হয় তো এরপরে দেখেন আমরা আরেকটা জিনিস দেখাবো প্রথমত আমরা বিভিন্ন ব্যক্তির প্রোফাইলগুলো এক্সট্রাক্ট করলাম এখন আমরা দেখাবো বিভিন্ন কোম্পানির প্রোফাইলগুলো কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেই জিনিসটা দেখাবো তো আমরা এখানে সার্চ দিলাম মার্কেটিং নিয়ে সার্চ দিলাম অর্থাৎ মার্কেটিং রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেগুলোর ডাটাগুলো আমরা কি করব এক্সট্রাক্ট করব। তো দেখেন এখানে বিভিন্ন কত কোম্পানি আসছে দেখেন প্রায় নয় লাখ উনিশ হাজার নয়শো একটা কোম্পানি আছে মার্কেটিং রিলেটেড আপনার লিঙ্গিনের মধ্যে এতগুলো কোম্পানি আছে তো আমি কয়েকটা কোম্পানি আপনাদেরকে এক্সট্রাক্ট করে দেখাবো যে কিভাবে কাজটা করে তো এইখানে দেখেন এই অপশনের মধ্যে আমি যাচ্ছি এখানে যে চিহ্নটা আছে এখান থেকে আমি এই যে কোম্পানিতে ক্লিক করলাম কোম্পানি এক্সট্রাক্টর এক্সট্রাক্টর এখানে ক্লিক করলাম তারপরে এখানে আমি একটা এইখানে ফাইলের একটা নাম দিব ডেমো কোম্পানিস দিয়ে আমি একটা নাম দিব বা কোম্পানিস দিয়ে একটা ক্রিয়েট দিয়ে নাম দিলাম কালেক্ট কোম্পানি ক্লিক করব তো কালেক্ট করার পরে ঠিক আগের মতোই সে কালেক্ট করতে থাকবে অটোমেটিক তো প্রথম পেজ কালেক্ট করে ফেলছে দশটা তারপরে আমরা স্টপ দিয়ে দিলাম বিশটা নিলাম বিশটা নেওয়ার পরে ভিউ কালেক্ট দেখবো ওই আগের মতোই সিস্টেম এখান থেকে আমরা দেখব দেখার পরে যদি বাদ দিতে হয় এভাবে সিলেক্ট করে বাদ দিয়ে দিব যেটা দরকার নাই তো আমি দশটা বাদ দিয়ে দিব দশটা বাদ দিয়ে আর দশটা রাখবো বাস এই অপশানটা ক্লোজ করে দিলাম তাহলে আমি তো আমি প্রথমে বিশটা প্রোফাইল কালেক্ট করছিল ওখান থেকে দশটা বাদ দিলাম দশটা বাদ দিয়ে আর দশটা রাখলাম তো এরপর আমরা এক্সট্রাক অপশনে যাব স্টার্ট এক্সট্রাকশানে ক্লিক করব তারপরে দেখেন এই যে ওইটা আগের মতোই অটোমেটিক একটা একটা কোম্পানির প্রোফাইল সে খুলবে খোলার পরে সে ডাটাগুলো নিবে এবং এখানে যতগুলো এক্সট্রাক হবে পাশে সে দেখাবে যেমন একটা হয়েছে এটা দেখাইতেছে পাশে তারপরে আমরা দেখেন এখানে তিরিশ সেকেন্ড ছিল এই জন্য তিরিশ সেকেন্ড লাগছে প্রথমটা আমরা একটু কমাই দিব খুব দ্রুত যেন হয় তো এরপর একটা দেখেন এরপর একটা সে আরও দ্রুত করে ফেলবে তারপরে কোম্পানিটা আসছে এই যে এখানে পাশে দেখাচ্ছে দুইটা এক্সট্রা করছে এরপর একটা অটোমেটিক আসছে তো এরপর একটা দেখেন অটোমেটিক আসতেছে এই যে পাঁচ সেকেন্ড উপরে টাইম আসতেছে পাঁচ সেকেন্ডের মধ্যে এখন এক্সট্রাক্ট করে ফেলবে তো এইভাবে আমি ট্রেনে বাকিগুলা করে ফেললাম এই যে দেখেন এখন দশটা হয়ে গেছে দশটা হওয়ার পরে আমি কী দিব স্টপ এক্সট্রাকশান এটাতে ক্লিক করে দিব তো এখন দেখেন এই যে সিএসবি ফাইলটা আছে এটা আমি ডাউনলোড করতেছি সিএসবি ফাইলটা ডাউনলোড করলাম তো এটা ওপেন করতেছি আমি এই যে দেখেন এখানেও ঠিক ওইটার মতোই ওই প্রোফাইলগুলার আইডি আনছে অর্গানাইজেশান আইডি নিয়ে আসছে সে আমি এগুলোকে ম্যাচিং করতে পারি নামটা দিলাম ওগুলো কাটিয়ে দিলাম তারপরে কোম্পানির ইউআরএল ওয়েবসাইট তারপরে শুধু ডোমেনটা নিয়ে আসছে ওই কোম্পানির শুধু ডোমেনটা দেখাইতেছে তারপরে কোম্পানির লোগোটা লোগো ইমেজটা সে নিয়ে আসছে ইন্ডাস্ট্রি তারপরে এইভাবে দেখেন স্পেশালিটিস টাইপস লোকেশান হেডকোয়ার্টার কান্ট্রি সিটি তারপরে এখানে দেখেন অ্যাড্রেসগুলো নিয়ে আসছে পোস্ট কোডগুলো নিয়ে আসছে তারপরে এমপ্লয়ি কতজন আছে সেটা নিয়ে আসছে ডেসক্রিপশন ফলোয়ার্স সব কিছু মানে দেখেন এগুলো সে ডাটাগুলো এক্সট্রাক্ট করে ফেলছে খুব সুন্দরভাবে তো আশা করি ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে টুলস ব্যবহার করে আমরা লিঙ্ক ইনটার মাধ্যমে বিভিন্ন কোম্পানির ডাটাগুলোকে এক্সট্রাক্ট করলাম অথবা এটাকে ডাটা স্ক্র্যাপিংও বলতে পারেন এই সমস্ত কাজগুলো কিভাবে করে সেটা সম্পর্কে একটা ধারণা হয়েছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ